হাই ফ্রেন্ডস, আমি চলে এসেছি বোনলেস ইলিশ পাতুরি রেসিপি নিয়ে। চেরির বার্থডে ছিল 6 জুলাই, আর ওর বাবার ডিসাইড করা মেনু ছিল ইলিশ পাতুরি, ওর পাতে থাকবেই। তো ওর বার্থডের জন্য আমরা লাঞ্চের আগেই এই প্রিপারেশনটা করে নিয়েছিলাম, আর ইলিশ মাছটাকে খুব সযত্নে প্রত্যেকটি কাটা ও নিজে হাতে বার করেছে, যাতে মেয়ের কোনো রকম খেতে অসুবিধা না হয়। তোমরা দেখতেই পাচ্ছ, প্রায় 15 থেকে 20 মিনিট এক পিস মাছকে কাটা ছাড়া করেছে আমার বর। খুব সযত্নে মাছটিকে প্রিপারেশন করার পর এরপর তোমরা দেখতে পাচ্ছ কত কত কাটা বেরোচ্ছে। অনেকগুলো কাটা বার করার পর মোটামুটি বোনলেস হয়ে গেছে, ও বেশ হাত দিয়ে সযত্নে দেখেও নিয়েছে সেটাকে। তারপর আমরা এটাকে হালকা সর্ষে পোস্ত ফ্রেশ ক্রিম দিয়ে, সর্ষের তেল দিয়ে মাখিয়ে পাতুরিতে প্রিপারেশনটা শেষ হয়ে গেছে। এবার আমরা হলুদ নুন দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। নেওয়ার পর এটা এই পেস্টটা এরকম দেখতে লাগছে, আর ভীষণ সুন্দর একটা ফ্রেগ্রেন্সও বেরিয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ এটা মোটামুটি রেডি। এরপর সার্ভ করার পালা। সার্ভ করার সময় আমি এটাকে খুলে একবার দেখিয়ে দিচ্ছি। ভীষণ সুন্দরভাবে মাছটা প্রিপেয়ার্ড হয়ে গেছে। আস্তে আস্তে খুলে নিলাম, এরপর আস্তে আস্তে এবার দেখার পালা কেমন হয়েছে আমাদের বোনলেস ইলিশ পাতুরি। খুবই সুন্দর, খুবই সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে। এরপর মেয়ে কতটা অ্যাকসেপ্ট করে সেটাই দেখার পালা। ইজ আ ভেরি ফাসি ইটার, সো উই হার্ডলি নো কি ও কতটা খেতে পারে। তাও শেষ অবধি অল্প একটু খেয়েছিল, প্রায় অর্ধেকটা, কিন্তু তাতেও আমরা খুবই খুশি। তারপরে চিংড়ি, ডাল, বাকি মেনুগুলো তোমাদের সাথে পরে আরেকবার শেয়ার করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আলু চিপস, ওয়াটার, ওয়াটার, হ্যাঁ, আর দই, আর কি আছে? পোলাও, ওয়াটার, ওয়াটার, এটা কি? দই, মিষ্টি, দই, মিষ্টি, চাটনি, পায়েশ। আগেই ওয়াটার নয়, আগে তুমি বলো তুমি কোনটা খাবে। তুমি তুমি ম্যাঙ্গো খাবে? ম্যাঙ্গো দেবো। আর কিছু খাবে? আচ্ছা আচ্ছা, এইটা কি আছে? পাতুরি। পাতুরি কি আছে? তার আশীর্বাদটা করে নে আগে, আশীর্বাদটা করে নে। হ্যাঁ, ম্যাঙ্গো দেবো, দাঁড়াও। খালি দেখবে হচ্ছে কিনা, হ্যাঁ, খালি দেখবে। সুন্দর, এইদিকে একবার তাকা ক্যামেরার দিকে, একবার তাকা স্মাইল।